যে নিরপেক্ষ তদন্ত হবে এবং যে পোস্টমর্টম হবে সেটা আমরা চাই না রাজ্য সরকারের কোনো হাসপাতালে হোক, সেটা রাজ্য সরকারের হাসপাতাল ব্যতীত কোনো হাসপাতালে হোক, এবং এই পরিবার যাতে ন্যায় পায়, যার মৃত্যু হয়েছে সেটা স্বাভাবিক কি অস্বাভাবিক সেটা তদন্তের মাধ্যমে খুঁজে। যদি ওনাদের কাছে কোনো ফুটেজ থেকে থাকে যে উনি অসুস্থ হয়ে পড়েছেন সেটা দিয়ে দিলেই তো ঘটনাটা মিটে যায়। দেখুন, পরিবারের পাশে থাকাটা হলে আমাদের উদ্দেশ্য যাতে তারা ন্যায়টা পায়। এবং গতকাল সন্ধেবেলা তো তখনই মিটে যেত যখন কোনো এক পুলিশ আধিকারিক বলেছিলেন যে এখানে আমরা সিসিটিভি ফুটেজ দেখি, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সরে যাই, ফ্যামিলিকে দেখিয়ে দিন, ফ্যামিলি যদি কনভিন্সড হয়ে যায় যে এটা ন্যাচারাল ডেথ, সেখানে কারোর কিচ্ছু বলার নেই। আমরা একটাই কথা বারবার করে বলছি, যদি ন্যাচারাল ডেথ হয় তার ফ্যামিলি সেটা জানার অধিকার রয়েছে, আর যদি ন্যাচারাল ডেথ না হয়ে এটা অন্য কিছু হয় সেটাও তার পরিবারের জানার অধিকার রয়েছে। আর গতকাল সন্ধ্যাবেলা যদি থানার সামনে থেকে যখন বলে নিয়ে যাওয়া হলো যে হ্যাঁ ফুটেজ দেখানো হবে, কেন তাদেরকে বাড়ির ভেতরে ওই থানার ভেতরে বিক্রি হয়ে যাওয়ার পর বলা হলো না ফুটেজ দেখানো হবে না, রাস্তাতেই বলতে পারত 10 সেকেন্ডের মধ্যে কেন স্টেটমেন্ট বলতে গেল যে থানার ভেতরে ঢুকলো। এবং আমরা তো শুনেই গেছি, তো আমরা বলেছিলাম আমরা থাকতেও চাই না, পরিবার কনভিন্স হলে আমরাও সেই নিয়ে আমরা বেরিয়ে আসছি।